প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো আল্লাহর রহমতে। এখন আজকে আমি তোমাদের ইসলামী ভাষা সংস্কৃতি দ্বিতীয় পত্র থেকে ক্লাস করব এবং আশা করছি যে সবাই ক্লাসের জন্য প্রস্তুত। এবং আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে স্থাপত্যের ক্ষেত্রে সম্রাট শাহজাহান। আমরা কিন্তু সবাই জানি সম্রাট শাহজাহান শিল্পী মনে মানুষ ছিলেন এবং স্থাপত্যের ক্ষেত্রে তিনি অনেক বেশি অবদান রেখেছেন। তার সম্পর্কে স্থাপত্যের ক্ষেত্রে তিনি কি অবদান রেখেছেন তার সম্পর্কে আমরা জানবো, যে সম্রাট শাহজাহান ছিলেন একজন সৌন্দর্য পিপাসু এবং শিল্পী মনের মানুষ, সৌন্দর্য পিপাসু এবং শিল্পী মনের মানুষ। ঈশ্বরী প্রসাদ বলেন, প্রকৃতিগত ভাবেই তিনি ছিলেন শিল্পকলা সৌন্দর্য এবং সম্পদের পূজারী, এবং তার সাম্রাজ্যের আর্থিক প্রাচুর্য থাকায়, অর্থাৎ সাম্রাজ্যে তার বেশ অর্থনৈতিক ভাবে বেশ শক্তিশালী ছিল, যে কারণে দেখা যাচ্ছে তিনি ললিত কলা বিশেষ করে স্থাপত্যের ক্ষেত্রে তিনি অনেক বেশি অবদান রেখেছেন। এবং স্থাপত্যের অনুরাগের জন্য ঐতিহাসিকরা তাকে স্থাপত্যের রাজপুত্র বলে অভিহিত করেছেন। এবং স্থাপত্যের তিনি ছিলেন ভারতবর্ষের ইতিহাসে একজন শ্রেষ্ঠ নির্মাতা, স্থাপত্যের ক্ষেত্রে একজন শ্রেষ্ঠ নির্মাতা। তো যাই হোক, স্থাপত্যের ক্ষেত্রে তার সম্পর্কে আমি তোমাদেরকে বলছি, তোমরা একটু খেয়াল করো যে তিনি এখানে স্থাপত্যের রাজপুত্র তাকে বলা হয়েছে, স্থাপত্যের প্রতি অনেক বেশি অনুরাগ তার ছিল এবং স্থাপত্যের ক্ষেত্রে অনেক বেশি অবদানও তিনি রেখেছেন। যাই হোক, তিনি তার পূর্ববর্তী সম্রাটদের যে স্থাপত্য তৈরির বা স্থাপত্য নির্মাণের যে কৌশল ছিল তা থেকে তিনি একটু ভিন্ন ধরনের নির্মাণ শৈলী তৈরি করেছেন। অর্থাৎ তার পূর্ববর্তী শাসকেরা তারা লাল পাথরে স্থাপত্য নির্মাণ করেছিল এবং তিনি তাদের এসে লাল পাথরের পরিবর্তে তিনি একটু শ্বেত মর্মর পাথর ব্যবহার করেছেন। এবং তার স্থাপত্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে যেমন দিল্লির জামে মসজিদ, তারপরে মতি মসজিদ, শিশমহল, তারপরে দেওয়ানি আম, দেওয়ানি খাস, মুসাম্মাম বুরুজ, তারপরে ময়ূর সিংহাসন, এবং অন্যতম স্থাপত্য সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার শাসনামলের যে বিষয়টা সেটা হচ্ছে তাজমহল, তাজমহল যেটা তিনি তার স্ত্রীর স্মরণে নির্মাণ করেছিলেন। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে বলছি যে তিনি তার পরবর্তী যে শাসকেরা লাল পাথরের যে স্থাপত্য নির্মাণ করেছিল সেখানে তিনি একটু আলাদা বা ভিন্ন ধরনের ব্যবহার করেছেন, সেখানে শেষ মর্মর পাথর ব্যবহার করেছেন এবং তার স্থাপত্যের রং আড়ম্বরের প্রাচুর্য খুবই প্রশংসনীয়। তো এখানে সম্রাট শাহজাহানের সময় তিনি দিল্লি, আগ্রা, লাহোর অনেক জায়গায় উল্লেখযোগ্য স্থাপত্য নির্মাণ করেছেন এবং তিনি রাজধানী আগ্রায় সম্রাট শাহজাহান কি করলো, তিনি দিওয়ানি আম, দিওয়ানি খাস, মতি মসজিদ, তারপরে শিশমহল, মুসাম্মাম বুরুজ, এ সমস্ত স্থাপত্য নির্মাণ করলেন এবং এই সমস্ত স্থাপত্য নির্মাণ করলেন এবং এখানে তিনি মতি মসজিদ নির্মাণ করলেন। প্রাসাদের অভ্যন্তরে তিনি মতি মসজিদ নির্মাণ করলো, যে ছাতুল্লাহ খানের তত্ত্বাবধানে যেটা আজও তার স্থাপত্যের অনিন্দ্য সুন্দর মসজিদ স্থাপত্যের অন্যতম। এবং তিনি কি করলেন, তিনি আগ্রা থেকে তিনি দিল্লি থেকে আগ্রায় রাজধানী স্থানান্তর করলেন 1638 খ্রিস্টাব্দে, আগ্রা থেকে দিল্লিতে 1638 খ্রিস্টাব্দে রাজধানী স্থানান্তর করলেন এবং রাজধানী স্থানান্তর করে তিনি নতুন রাজধানীর বা নতুন নগরের নামকরণ করলেন তার নিজের নাম অনুসারে শাহজাহানাবাদ। এবং এই দুর্গের অভ্যন্তরে তিনি অনেক স্থাপত্য নির্মাণ করলেন এবং এখানে সমস্ত ইমারতের মধ্যে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি সৌন্দর্য মণ্ডিত বা বহুমূল্যবান পাথর খচিত মার্বেলের তৈরি ছিল এই সমস্ত স্থাপত্য। এবং এখানে এই ইমারতটিকে সম্রাট শাহজাহানের রাজত্ব ঐশ্বর্য এবং খ্যাতির মূর্ত প্রতীক বলে তিনি চিহ্নিত করেছেন। এছাড়া সম্রাট শাহজাহানের শাসনামলে বহু সংখ্যক মসজিদ নির্মাণ করা হয়েছিল। আগে কিন্তু আমি বলেছি মতি মসজিদের কথা, এরপরে আসছে দিল্লির জামে মসজিদ। তার শাসনামলে অনেক বেশি মসজিদ নির্মাণ করা হয়েছিল, যেমন দিল্লির জামে মসজিদ। এগুলোর তার শাসনামলে অর্থাৎ স্থাপত্যের উজ্জ্বল একটা উদাহরণ। এবং এখানে তিনি বহু মূল্যবান পাথর দ্বারা তিনি ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন। ময়ূর সিংহাসন খুব বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়, ময়ূর সিংহাসন শিল্পী বেবদল খানের তত্ত্বাবধানে তিনি এই ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন। আমার কোশ্চেন আছে ময়ূর সিংহাসনের পটিকালিক। তো এই ময়ূর সিংহাসন বলতে কি, ময়ূর একটা সিংহাসন তিনি তৈরি করলেন এবং তার দুপাশে তিনি ময়ূর এমনভাবে স্থাপন করলেন, দুইজনে ময়ূর এমনভাবে স্থাপন করলেন এবং তার মাঝখানে একটা ফলবান বৃক্ষ স্থাপন করলেন, মনে হচ্ছে যেন ময়ূরগুলো ঠুকরে ঠুকরে গাছে ফল খাচ্ছে।
এইভাবে করে তিনি ময়ূর সিংহাসনটা নির্মাণ করলেন। এবং এই অনন্য সুন্দর মূল্যবান ময়ূর সিংহাসনটি সম্রাট শাহজাহানের সৌন্দর্য জ্ঞান এবং ঐশ্বর্যের উজ্জ্বল প্রতীক হিসেবে ধরা যায় এবং এখনো উজ্জ্বল প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। এবং 1739 খ্রিস্টাব্দে, শিক্ষার্থীরা মনে রাখবো, আমরা কিন্তু জানি যে 1739 খ্রিস্টাব্দে, কত সালে বলেছি, 1739 সালে, 1739 খ্রিস্টাব্দে পারস্যের নাদির শাহ, কার নাম বলেছি আমি, পারস্যের শাসক নাদির শাহ, তিনি ভারত আক্রমণকালে এই ময়ূর সিংহাসনটি লুণ্ঠন করে নিয়ে যায় এবং সেটা ব্রিটিশ মিউজিয়ামে আজও রক্ষিত আছে। শিক্ষার্থীরা, ময়ূর সিংহাসন আমাদের পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তোমরা কিন্তু মনে রাখবে। এরপরে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্থাপত্যের ক্ষেত্রে সেটা হচ্ছে তাজমহল। এখন তাজমহল কি, কে নির্মাণ করেন, এই স্থাপতিকে কত টাকা ব্যয় হয়েছিল, কত শ্রমিক লেগেছিল, সবকিছু কিন্তু এই তাজমহলের মধ্যে আসবে। এবং কার নাম অনুসারে তিনি এই নাম স্মরণে তিনি এই তাজমহল নির্মাণ করেছিলেন সেটাও কিন্তু দেখতে হবে। তো যাই হোক, এখানে আমি প্রথম যে কোশ্চেনটা লিখেছি, শিক্ষার্থীরা খেয়াল করো, সম্রাজ্ঞী মমতাজ কে ছিলেন? সম্রাজ্ঞী মমতাজ ছিলেন সম্রাট শাহজাহানের স্ত্রী। সবাই কিন্তু মনে রাখবে, সম্রাজ্ঞী মমতাজ ছিলেন সম্রাট শাহজাহানের স্ত্রী। এবং তারপরের যে কোশ্চেন আছে, মমতাজের প্রকৃত নাম কি, একটু মনে রাখতে হবে শিক্ষার্থীরা। মমতাজের প্রকৃত নাম হচ্ছে আরজুমান্দু বানু বেগম। সবাই মনে রাখবে মমতাজের প্রকৃত নামকে, আমি এখানে একটু লিখছি, প্রকৃত নাম মমতাজের, প্রকৃত নাম আরজুমান্দু বানু বেগম। আরজুমান্দু বানু বেগম, এটুকু শিক্ষার্থীরা আমাদের একটু মনে রাখতে হবে, মমতাজের প্রকৃত নাম কি, আরজুমান্দ বানু বেগম, এটা কিন্তু মনে রাখতে হবে। আমরা নূরজাহান এবং মমতাজ, তারা নূরজাহান এবং মমতাজ, মমতাজের ফুফু ছিল নূরজাহান, সবাই মনে রাখবে মমতাজের ফুফু ছিল নূরজাহান। তা নূরজাহানের প্রকৃত নাম কি সেটাও কিন্তু আমরা জানি, নূরজাহানের প্রকৃত নাম কি গত ক্লাসে বলেছি, আজকে আমি তোমাদের বললাম মমতাজের প্রকৃত নাম কি, আরজুমান্দ বানু বেগম। এই মমতাজের স্মরণে, মমতাজ মারা যাওয়ার পরে তার প্রতি ভালোবাসা নিদর্শন স্বরূপ সম্রাট শাহজাহান তিনি কি করলেন, এই তাজমহল নির্মাণ করলেন। তাজমহল তিনি কোথায় নির্মাণ করলেন, আগ্রার যমুনা নদীর তীরে। এটা পরীক্ষায় কোশ্চেন আসবে, তাজমহল কোথায় নির্মিত হয়েছিল, আগ্রা যমুনা নদীর তীরে তিনি তাজমহল নির্মাণ করলেন। এবং এই তাজমহল স্থপতিকে, এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে যে তাজমহলের স্থপতিকে, আমার কোশ্চেন আছে তাজমহলের স্থপতিকে, তাজমহলের স্থপতি এখানে বেশ কয়েকজনের নাম আছে, তবে সবচেয়ে শিওর যে উত্তরটা হবে এটা হচ্ছে তাজমহল স্থপতি উস্তাদ ইশা সিরাজি। সবাই মনে রাখবে শিক্ষার্থীরা, তাজমহল স্থপতি হচ্ছে উস্তাদ ইশা সিরাজি। এবং এখানে 20,000 শ্রমিকের 22 বছর সময় লেগেছিল, এই তাজমহল নির্মাণ করতে 20,000 শ্রমিকের 22 বছর সময় লেগেছিল, শিক্ষার্থীরা মনে রাখবে। তো এখন এই তাজমহলের মরমর পাথরে নির্মিত তিনি তাজমহলকে ঐতিহাসিকরা হ্যাভেল, ভারতের হ্যাভেল বা মিলো বলে অভিহিত করেছেন। এবং এই তাজমহল এত সুন্দর বা এত সৌন্দর্য ছড়িয়ে দিয়েছিল বা এত সুন্দর দাঁড়িয়েছিল যে ঐতিহাসিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রশংসা করে বলেছেন যে, হীরা মুক্তা মানিক্যের গোটা, যেন শূন্য দিগন্তের ইন্দ্রধনুচ্ছটা, ইন্দ্রজাল ধনুচ্ছটা, যাই যদি লুপ্ত হয়ে যাক, শুধু থেকে যাক এক বিন্দু নয়নের জল, কালের কপল তলে শুভ্র সমুজ্জ্বল এই তাজমহল। শিক্ষার্থীরা, স্থাপত্যের ক্ষেত্রে সম্রাট শাহজাহানের এই অনবদ্য কৃতিত্বের আয়োজন কিন্তু ধরে রেখেছে। এবং এই তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম হিসেবে প্রতিভূত হয়েছে। তো যাই হোক শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।